নিম্নচাপ রেখা দুর্বল হয়ে পড়ায় আগামী সোমবার পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। তবে স্থানীয়ভাবে ময়েশ্চারের ফলে মেঘ জমে ইতিউতি স্বল্প সময়ের বৃষ্টিপাত ঘটতে পারে। এদিন আবহাওয়া অফিস থেকে এই সংবাদ জানিয়ে বলা হয়েছে, রবিবার সকালের দিকে রাজ্যের তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ 0.1 মিলিমিটার। गोटा देशेर साथे राज्येओ एबछर बर्षा शुरूर दिनक्षण एगिये आसार इंगित रयेछे। बर्तमाने चलछे प्राग बर्षार बृष्टिपात। सम्प्रति पूर्व पश्चिम बिहार थेके सृष्टि हवा एकटी निम्नचाप उत्तर पूर्वांचलेर आसाम ओ मेघालय पर्यन्त विस्तृत छिल। एर जेरे उत्तर पूर्वांचलेर साथे राज्येओ बिक्षिप्तभावे माझारी थेके भारी बृष्टिपात हय। किन्तु शनिवार दुपुरेर पर थेकेई सेई निम्नचाप रेखा दुर्बल हये पड़े। एर फले राज्येर आकाश मेघला थाकलेओ बृष्टिर सम्भावना प्राय नेई बोललेई चले। निम्नचाप दुर्बल होते ही बतासे आर्द्रतार परिमाण बेड़े तैरि हय अस्वस्ती भाव। रविवार राज्य आर्द्रतार सर्वोच्च परिमाण छिल 91% एवं सर्वनिम्न 66%। आबहावा अफिस थेके जानानो होयेछे आकाश प्रधानत मेघला थाकबे। स्थानीय भावे मस्जिर सृष्टि हये दु एकटि जायगाय स्वल्प समयेर जन्य बिक्षिप्त बृष्टिपात होलेओ होते पारे। प्रसंगत उल्लेख जे मार्च मास थेके शुरू हय झड़ेर मौसुम, चले मे मासेर शेष सप्ताह पर्यन्त। ए समयेर मध्ये राज्ये प्राय 15 থেকে 20টি कालबैशाखी झड़ हये थाके। সেই সাথে হয়ে থাকে বর্ষার প্রাক মুহূর্তের বৃষ্টিপাত। কিন্তু চলতি বছর রাজ্যের কালবৈশাখী ঝড় এবং প্রাক বর্ষার বর্ষণের হাত থেকে গত বছরের তুলনায় অনেক কম। এর মধ্যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমএ এর ধারণা ছিল চলতি বছরের 3 জুন থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সাথে কেরালা হয়ে দেশে বর্ষা প্রবেশ করবে। কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে এবছর নির্ধারিত সময়ের 1 সপ্তাহ আগেই দেশে বর্ষা প্রবেশ করতে শুরু করেছে। আইএমএ এর প্রদত্ত প্রেস রিলিজ অনুযায়ী এবছর দেশে 27 মে থেকে শুরু হচ্ছে বর্ষা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।